হ্যালো বন্ধুরা চলে এলাম আবার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক দেখে বুঝতে পারছেন যে আমি অনেক দিন ধরেই অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম দেখানোর কিন্তু দেখাতে পারছিলাম না এই কারণেই যে এই আজকের ভিডিওর যে মূল টপিক যেটা পঙ্কজ কোম্পানির ইউনিট এই ইউনিটের পরে আমরা আগেও ভিডিও করেছি তো সেই ভিডিওতে আমরা এই ইউনিটগুলো জাস্ট নতুন যে স্ট্রকের মাল সেটা দেখাতে পারিনি তো আজকে এই পঙ্কজ কোম্পানির যে সিক্সটি ইউনিট আছে এই ইউনিটটা সম্পর্কে আমি আগেও বলেছি আপনাদেরকে পিয়ানোর সঙ্গে কম্পেয়ার করেছিলাম তো অ্যাকচুয়ালি কোম্পানিটা বন্ধ হয়ে গেছে মানে এই কোম্পানিতে নতুন করে এই ইউনিট আর নেই তো এখানে যে ইউনিটগুলো দেখছেন এগুলো ছাড়াও আমাদের ঘরে আরও কিছু আছে এগুলো হচ্ছে পুরনো স্টক নতুন করে আর পাবেন না আপনারা মানে এই কোম্পানিটা অলরেডি বন্ধ হয়ে গেছে তো এই কোম্পানির যে পঙ্কজ কোম্পানির ইউনিট এটা কিন্তু অ্যাকচুয়ালি সব জায়গাতে পাওয়া যায় না আর অনেক মানুষ এখনও এই পঙ্কজ কোম্পানির ইউনিট ইউজ করেনি মানে এখনও দেখেও নি কীরকম টাইপ তো আজকে আমরা নতুন শিল্প কেটে আপনাদেরকে একটি ইউনিট দেখাবো পিয়ানো তো আপনাদের সবার ঘরে আছে এবং পিয়ানো ইউনিটকে আমি খারাপ বলছি না কিন্তু কিন্তু কিছু কম্পেয়ার তো অবশ্যই আছে নাহলে আমরা আসবো কেন কারণ এই পঙ্কজ কোম্পানি আমাদেরকে কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট মানে কোনো পয়সা দিয়ে আমাদেরকে রিভিউ করতে ডাকিনি মানে এই ভিডিও করতে ডাকিনি কিন্তু ঠিক আছে এটা আমার পার্সোনাল দোকান দেখুন এখানে সব কিছু রিপেয়ার হয় আমাদের টোটাল কাজের জায়গা তো এখান থেকে আমি আমার নিজের ব্যক্তিগতভাবে যখন এই ইউনিটগুলো রিপেয়ার করি আমরা সব ধরনের ইউনিট রিপেয়ার করি আউজা করি পঙ্কজ করি পিয়ানো করি যে ধরনের ইউনিট বাজারে আছে সব আমরাই রিপেয়ার করি তো আমরা রিপেয়ার করার সময় তো সব ধরনের ইউনিটের মধ্যে কিছু কারুকার্য দেখতে পাই তো সেই কারণে এই ভিডিওটা করার পরে কেউ কিন্তু কমেন্টে এমন কিছু ব্যাক রিপ্লাই দেবেন না যে আমার যুক্তি এবং আমার প্রশ্নের বাইরে গিয়ে যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা কিনে দেখুন আমি গ্রান্টেড দেব। অবশ্য কিনবেন কি করে এটা পাবেন না আর বাজারে আমরা কয়েক পিস নিজেরা টাকা ইনভেস্ট করে আপনাদেরকে রিভিউ করার জন্য নিয়ে এসেছি দেখানোর জন্য নিয়ে এসেছি কিন্তু মার্কেটটা মার্কেটে মাল নেই এ কোম্পানি ইউনিট বিক্রি বন্ধ করে দিয়েছে ঠিক আছে কারণ এর অন্য অন্য কিছু প্রোডাক্টের জন্য কোম্পানিটা বন্ধ করে ফেলেছে মানে চলেনি কিন্তু বাট এর ইউনিটটা কিন্তু বাজারে একদম সলিড ছিল কিন্তু কোনো অন্য কোনো প্রোডাক্ট যেহেতু নেই তাহলে আর ইউনিট রেখেও বা কী করবে তাই জন্য ওরা নতুন করে ইউনিট সাপ্লাই নেই কলকাতাতেও নেই এগুলো সব পুরনো স্টকের মাল এগুলো মিনিমাম তিন থেকে চার বছর আগের মাল ঠিক আছে কম করে প্যাকেটগুলো দেখলে বুঝতে পারবেন কিন্তু সব মাল নতুন আছে একদম নিউ প্যাক আছে ভেতরে বাক্সটা একটু পুরনো পুরনো হয়ে গেছে তো আপনাদেরকে একটা কথাই বলবো যে দেখুন কম্পেয়ার করাটা না করাটা অন্য বিষয় আমি কোনো কোম্পানির সঙ্গে কোনো রেপুটেটেড কোম্পানির সাথে আমি কম্পেয়ার করতে চাইছি না কিন্তু আমি কাউকে খারাপ বলছি না কিন্তু কারোর ভালোটা কারোর মন্দটা অবশ্যই থাকবে ঠিক আছে এও যে সম্পূর্ণ সব দিক থেকে ভালো হবে এটাও কোনো বিশেষত্ব নেই বা ব্র্যান্ডেড মালও যে সব দিক থেকে প্রপারলি ভালো হবে তারও কোনো বিশেষত্ব নেই এটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটা আপনাদের সঙ্গে প্রথমে এতটা কথা বলে নেওয়ার কারণ যে যে প্রসেসগুলো বলে দিলাম যে আপনারা ইউটিউবে কমেন্টে লিখবেন দাদা ইউনিটগুলো কোথায় পাবো বা কত টাকা দাম আছে সব কিছু ডিটেলসে আজকে বলে দেবো কিন্তু তার আগে বলছি ইউনিটগুলো কিন্তু আমাদের কাছে বেশ কয়েক পিস স্টক আছে কিন্তু এটা শেষ হয়ে গেলে আমরাও আর দিতে পারবো না কারণ আমরাও কলকাতা পঙ্কজের যে ঘরটা আছে সেটা সেটাওটাই ওদের প্রোডাক্ট সব চেঞ্জ করে ফেলেছে এই সমস্ত কোম্পানির মাল নেই তবু আমরা আপনাদের জন্য রিকোয়েস্ট করে দোকানে নিয়ে এসেছি যাতে দেখাবো ব্যাপারটা ঠিক আছে কি ছিল ইউনিটটা কেমন ছিল যে বাজারে চলেনি ঠিক আছে কিন্তু অনেক মানুষ আমাদের আমাদের নদীয়া শান্তিপুর আমার যেখানে বাড়ি সেখানে নাইনটি পার্সেন্ট অনেক মানুষ এই পঙ্কজের ইউনিট ব্যবহার করে কারণ এখানে পিয়ানোও ব্যবহার করে পঙ্কজও ব্যবহার করে দুটোই কম্পেয়ার করে দেখছে তো মানুষে দেখছে যে হ্যাঁ পঙ্কজেরও রিপোর্ট ভালো তো সে ব্যবহার করছে তার জন্য আমরাও এটা আপনাদের নেওয়ার জন্য কিন্তু এটা আমি এখানে নিয়ে আসিনি আমাদের এখানে ইউনিটটা ব্যবহার করে আমাদের এখানে আউজাও করে পিয়ানো করে কিন্তু পঙ্কজটাও করে ঠিক আছে তো চলুন আমি এখান থেকে একটা কথা না বাড়িয়ে একটা ইউনিট আপনাদেরকে পুরো খুলে পর্যন্ত দেখাচ্ছি মানে ওপেন করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা তো পিয়ানো ইউনিট নিজেরা সারেন তাহলে তো ইউনিটের ভেতরটা জানেন কিরকম হয় তো আমি একটা এখান থেকে নিয়ে দেখাই দেখুন আমার কথা একটু স্পিডে বলি আমি তার জন্য আমি দুঃখিত কারণ যার যেটা উপ তো বন্ধুরা এটা মানে ওপেন করতে করতে একটা আপনাদের সাথে কিছু কথা বলি ভিডিও করা হচ্ছে না এই কারণেই যে এখানে দেখুন অ্যাকচুয়ালি এই যে মেশিনগুলো দেখছে না সবই পুজোর আমাদের লোকাল যে সাউন্ড সিস্টেম যারা চালায় তাদের জন্য এগুলো প্রচুর চাপ হয়ে গেছে আমি যার জন্য এখন ভিডিওতে আসতে পারছি না এই যে মেন মেন কিছু কিছু ট্রফিক যে বানাবো তার জন্য তো যে সময়টা লাগে না এখন দুর্গা পুজো মানে আমাদের এখানটায় প্রচুর চাপ যার জন্য আমি ভিডিওতে একদম সময় দিতে পারছি না তার জন্য তো আজকে চার পাঁচ দিন পরে একটা ভিডিও করতে এলাম এই ভিডিওটা করা হতো আরও দেরি করে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা তো ভিডিও না করলে চ্যানেলটা মুশকিল হবে ওই জন্য ভিডিওটা সকাল সকাল শুরু করলাম দেখুন কিছু তো কোয়ালিটি থাকবেই না হলে আমরাও কেন আনবো দেখুন পুরো মেটালের এই বাটিটা পুরো মেটালের প্রথম কথা ইউনিটটা দেখুন ভালো করে এখানে কিন্তু খোদাই করে নামটা লেখা রয়েছে দেখুন ঠিক আছে পুরো পেয়ানোর সমানো একদম একদম পুরো ফুল আপনি পেয়ানোকে আর একে পাশাপাশি রাখলে বুঝতে পারবেন না বলবেন এর কোয়ালিটি বেটার আছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনাদের বলে দেবো বলবেন এর কোয়ালিটি বেটার আছে কিন্তু মার্কেটে নেই তো মাল আমরা অনেক অর্ডার করেছিলাম কিন্তু আমাদেরকে দিতে পারিনি যে নতুন করে তৈরি হয়তো করবে না যতগুলো স্টকে ছিল ততগুলো তো দিয়ে দিল দেখুন এই যে বাটিটা দেখছেন না মানে এই বাটিটা কিন্তু বুঝতে পারছেন পুরো মেটালের বাটি এই যে বাটিটা এই বাটিটা আপনারা বাজারে কিন্তু পাবেন না মেটালের বাটিটা প্লাস্টিক বাটি পিয়ানোর জন্য পাওয়া যায় কিন্তু এর জন্য পাওয়া যায় না দেখুন ম্যাগনেট সাইজ দেখুন এখানে বলার কিছু নেই এখানে ম্যাগনেটের সাইজটা দেখুন কি বলবেন পিয়ানোর সাথে কম্পেয়ার করবেন বলতে পারবো না কিছু তো ডিসটেন্স আছেই ঠিক আছে কিছু তো অবশ্যই ডিস্টেন্স আছে ডিসটেন্স না থাকলে আমরা আনবো কেন আমরা রিভিউ করতে আসবো কেন কমা জিনিস উল্টো জিনিস না রিভিউ করতে আসতে নেই আমরা আসি না আমরা প্রোডাক্টটাকে বেছে নিই এই প্রোডাক্টটাকে আমাদের কাছে ভালো লেগেছে আমরা একে রিভিউ করতে পারি এটা আমা আমার বক্তব্য সে যে যে কোনো কোম্পানির ব্র্যান্ডেডের মালের সাথে আমি রিভিউ করে দেবো সেটা ভ্যাক্টার না কিন্তু আমার কাছে আগে বেস্ট কোয়ালিটি দেখবো আমি আমি কোয়ালিটি দেখে নেবো যে হ্যাঁ এই কোয়ালিটিটাকে রিভিউ করা যায় পাবলিককে দেখানো যায় তবেই দেখাবো ও একটা কথা দেখুন এই মুখটা এটা কিন্তু পেতলের আছে দেখতে পাচ্ছেন এই থেটটা কিন্তু পিয়ানোর ক্ষেত্রে কিন্তু এই থেটটা পেতলের থাকে না এটা হচ্ছে কাস্টিং থাকে তো এটাও একটা বড় ব্যাপার এখানে পেঁয়াজটা খুবই ভালো পেঁয়াজ ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন একটা এত দূর যেহেতু দেখাচ্ছি তাহলে স্কিপ করলে তো কিছু বুঝতে পারবেন না বুঝতে পারলেন চলুন ভিডিওটা একটু লম্বা হচ্ছে হলে আর কি করা যাবে দেখুন আপনাদের সামনেই খুললাম এখানে কোনো চুরি জোর চুরি কিচ্ছু নেই এরা কোনো কিছু কমা দেয়নি দেখুন কি বলবেন কিছু বলার কি আছে এখানে কিছু বলার নেই কিন্তু নিঃসন্দেহে প্রচুর পেশার মানে প্রচুর প্রচুর রেঞ্জ রেঞ্জের দিক দিয়ে এই ইউনিটটা কারা ব্যবহার করবেন সেটা বলে দিই এটাকে পরে আটকায় কারণ এখন আটকাতে গেলে মানে সেটিংটা ঠিকমতো করা যাবে না এখানে রাখি এটা বাজিয়ে টেস্ট করতাম আওয়াজ টেস্ট করে আপনাদেরকে কিছু বোঝানো যাবে না ইউনিটের আওয়াজ মোবাইলে ভালো আসে না তো দেখুন আমি একটা কথা বলি যারা র্যাক ব্যবহার করছেন মানে দেখবেন হর্নের ক্ষেত্রে কি হবে পিয়ানোর সাথে পঙ্কজের যে আওয়াজের ডিফারেন্সটা সেটা আপনাদের বলে দিই এর আওয়াজটা অতিরিক্ত ঝিকঝাক পেশার তো অবশ্যই আছে কিন্তু পিয়ানো ইউনিট যখন বাজাবেন দেখবেন টোনের ভাগটা কম আছে মিডের ভাগটা অনেকটা বেশি পিয়ানো ইউনিটে প্রচুর চেঁচায় মানে গান গান হলে কিন্তু একই রেঞ্জে যদি একই জায়গায় একটা পঙ্কজ আর একটা পিয়ানো ইউনিট দুটো ইউনিট দুই দিকে উল্টো করে লাগান লাগিয়ে দুটো দুটো ইউনিটের আওয়াজ দেখবেন এই প্ল্যান এই পঙ্কজের ইউনিটটা না মানে একটা ভোকাল লিমিট করে না পুরো মানে ঝিকঝাক কোয়ালিটিতে পারছে ব্যাপক কোয়ালিটি নিচ্ছে ঠিক আছে টোনের ভাগটা প্রচুরই টুইটার টাইপের আওয়াজ মানে প্রচুর ঝিকঝাক আর পিয়ানোর ক্ষেত্রে কি হবে ওই মানে টুইটারের মানে যে টোন কোয়ালিটির ভাগটা ওটা অনেকটাই কম ঝিলমিলি ভাবটা কম মানে যেটা ভোকাল ফোকাস করছে সে ফোকাসটা বেশি হবে এটা পিয়ানোর নিয়ম ঠিক আছে যার জন্য পিয়ানো ইউনিট কাটেও বেশি প্রচুর কাটে ইউনিট কাটারও কারণ দেখুন সেটাও বলি দেখুন ইউনিট কেন কাটে সেটাও তো একটা ব্যাপার আছে এই যে ভেতরের যে গ্যাপটা দেখছেন না এই যে ফাঁকটা ভেতরের এই যে ফাঁকটা এই ফাঁকটা দেখবেন আউজার ক্ষেত্রে খুব সামান্য সরু ফাঁক আছে যে ইউনিটের মধ্যে যখন আউজা ইউনিটের মধ্যে যখন ড্রাইফর্ম বসানো হয় না তখন এই ম্যাগনেটের চার্জ ক্যাপাসিটির যে ভেতরের ফারাকটা থাকে না মানে এই ডায়ামিটারের সাথে যে ম্যাগনেটের ফারাকটা থাকে সেই ফারাকটার মধ্যে এতটাই কম থাকে যে আউজা ইউনিট কাটে কম হিট হয় কম এটা পরিষ্কার ব্যাপার মানে পরিষ্কার ব্যাপার তার জন্য একটু রেঞ্জটাও কম হয় কিন্তু এই সময় ইউনিটগুলো দেখুন ভেতরের যে লে মানে গ্যাপটা রয়েছে যে কয়েল বসানোর যে গ্যাপটা রয়েছে না গ্যাপটা একটু বেশি আছে এটা পিয়ানোর ক্ষেত্রেও আছে পঙ্কজের ক্ষেত্রেও রয়েছে দেখছি যার জন্য এই ধরনের পঙ্কজ বা পিয়ানো ইউনিটগুলো কিন্তু একটু ড্রাই কাটার পরিমাণটা একটু বেশি থাকবে এটা আমি বলবো না যে ড্রাই কম কাটবে পিয়ানোর সমতুল্য ড্রাই ফর্ম কাটবে এটা মাস্ট তো এক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে হনের ক্ষেত্রে ব্যবহার করবেন তো করবেন কোনো ব্যাপার নেই একদম রিল্যাক্স কিন্তু পাবেন না এই হচ্ছে ব্যাপার মার্কেটে হনের ক্ষেত্রে ব্যবহার করবেন খুব ভালো কোয়ালিটি পাবেন একদম নিঃসন্দেহে কিন্তু এটা আর একটা রিপোর্ট আছে যেটা দেখবেন যারা অ্যাকচুয়ালি র্যাক ব্যবহার করে যে জেবিএল বক্স ফোর ডি সিক্স ডির যে র্যাকগুলো ব্যবহার হয় সে র্যাকের ভেতরে অনেকে এই সিক্সটি ইউনিট ইউজ করে তো আপনাদেরকে আমরা একটা কথা রিকোয়েস্ট করব করুন বা না করুন আপনাদের ব্যাপার আমাদের তাতে কোনো লাভ নেই ইউনিটটা যদি আপনারা অন্য জায়গাতে কেনে না কেনেন তাহলে আমাদের কিন্তু কোনো লাভ হবে না জাস্ট আমরা ভিডিওতে রিভিউ করার জন্য আমাদের চ্যানেল বাঁচানোর জন্য আমি আমরা ইনভেস্ট করে নিয়ে এসেছি আমাদের চ্যানেলটাকে বাঁচানোর জন্য চ্যানেলে তো ভিডিও কিছু করতে হবে কি ভিডিও দেব আপনারা রেগুলার একরকম ভিডিও দিলে আপনারা হয়তো দেখবেন না এড়িয়ে যাবেন নিত্য নতুন কিছু না দেখালে তো হবে না তো যার জন্য আমরা আমাদের শখের বিষয়ে শখের চ্যানেল আমাদের আমার তো ইউটিউব চ্যানেলটা বিশাল শখের চ্যানেল শখ করে তৈরি করেছিলাম এবং এখান থেকে আমি বিজনেসও করি প্রচুর প্রচুর বিজনেসও করি তো সেটার থেকে আমি যে কোনো নতুন জিনিস নিজেই টাকা ইনভেস্ট করে নিয়ে এসে আপনাদেরকে দেখাই কে নিল না নিল পরের প্রশ্ন ঠিক আছে তো যার জন্য একটা কথা বলছি যে যারা র্যাক ব্যবহার করবেন সেই র্যাকের ভিতরে আপনারা এই পঙ্কজের ইউনিটটা ব্যবহার করলে আপনাদের কি লাভ হবে দেখুন অ্যাকচুয়ালি র্যাকের মধ্যে যারা লাগাচ্ছে তারা তো মানে ভোকাল কমিয়ে জাস্ট টুইটার হাইস পার্ট হাইস বের করার জন্য তো ইউনিট লাগাচ্ছে এবার কি হচ্ছে ইউনিটে একটু খরচাটা কম হাইসে লাগালে আপনারা মানে হাইস লাগালে ভোকালটা কম পাওয়া যাচ্ছে এবং হাইসের প্রচুর দাম একটা হাইসের সাথে একটা করে নেটওয়ার্ক বোর্ড লাগানো মনে তো ম্যা লাগাচ্ছে তো সেই জন্য অনেকে ইউনিট ব্যবহার করছে ইউনিটে ভোকালটা ভালো পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে এই জায়গাটায় আপনারা এই পঙ্কজের সিক্সটি ইউনিটটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন নিয়ে একেবারে লিট ইন ক্লিন আপনারা বুঝতে পারবে না বাইরে থেকে যেটা ভিতরে অরিজিনালি টুইটার বাজছে না ইউনিট বাজছে এটার মানে আপনার র্যাকের ভিতরে যদি আপনি পঙ্কজের সিক্সটি ইউনিট ব্যবহার করেন তো কি বলবো আপনাকে বাইরে থেকে লোকে বুঝতে পারবে না যে এটা টুইটার বাজছে না মানে ইউনিট বাজছে ভেতরে এর এতটাই আওয়াজ ঝিলমিলি মানে যেটা হচ্ছে হাইস্ট যেটা চিকচাক ভাবটা অনেকটা বেশি অনেক অনেক বেশি তো সেক্ষেত্রে আপনারা এবার আপনাদের চয়েস আমি আপনাদেরকে বলবো না যে আপনারা আমার কথা শুনে কিনুন কিন্তু আমি রিকোয়েস্ট করলাম জানালাম যে এই ইউনিটের এই কোয়ালিটিটা আছে আমি অনেক দিন আগে থেকে জানি অনেক বছর আগেও আমি রিপেয়ার করেছি তখনই জানতাম তখন এগুলো অ্যাভেলেবল ছিল কিন্তু এগুলো সব সাইডের মানুষ ভরসা করে কিনতে পারেনি যে কী কীরকম কী রেজাল্ট হবে পিয়ানোর উপরেই ভরসা করে গেছে তো বাট আর কিছু বলার নেই আমার তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর পরবর্তীতে আবার অন্য ভিডিওতে দেখা হবে তো চলুন ইউনিটের বাক্সগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো সব পুরনো প্যাকেট ঠিক আছে পুরনো প্যাকেট বলতে কি ইউনিটগুলো নতুন রয়েছে কিন্তু বাক্সগুলো অনেকদিন দিন গোডাউনে ছিল হয়তো সেটা কোনো ব্যাপার না তো বন্ধুরা এই যে আমাদের আপনারা এতক্ষণ দেখছিলেন জেবিএল ডেক্স সেন্টার ইউটিউব চ্যানেল তো আমাদের চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আর এই ইউনিটটা দাম সম্পর্কে একটু বলি দাম শুনলে চমকানোর কিছু নেই পিয়ানো বা আউজা সিক্সটি ইউনিট বাজারে যে দাম আছে তার থেকে একশো টাকা কম আছে ইউনিটটার দাম এবার আপনারা বুঝে নিন আমি আপনাদের দামটা ফোকাস করছি না অসুবিধা রয়েছে ইউনিট পঙ্কজ বা ওই সরি আউজা বা পিয়ানো সিক্সটি ইউনিট বর্তমান বাজারে যে দাম আছে তার থেকে একশো টাকা কম আছে ইউনিট আগেও ছিল এখনও রয়েছে তো যদি কারোর প্রয়োজন হয় এখনো পর্যন্ত খুব তাড়াতাড়ি যদি কারোর মনে হয় আমার কথা শুনে আমার উপরে আপনাদের বিশ্বাস করেন আমরা কিছু কিছু জিনিস দেখাই বাস্তবত আপনাদের সাথে ওপেন করে মনে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কিছু মাল আছে আপনাদেরকে ডেলিভারি করে দিলে হয়তো পেয়ে যাবেন ঠিক আছে বেশি খুব সংখ্যক নেই আপনারা যদি মনে করে নিতে পারেন যেটা আমার চয়েজের উপরে নিতে নিতে হবে আমি বলছি না শুধু আপনাদের আমাদের এই চ্যানেলের চ্যানেলটাকে বিশ্বাসের উপরে নিতে পারেন কিনে না মানে নিতে নিতে বলবো আপনারা এবার এবার আপনাদের চিন্তা ভাবনা আপনাদের কাছে তো বন্ধুরা যদি চ্যানেলে ভিডিও ভালো লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সামনে দুর্গা পুজো খুবই চাপে আছি ভিডিও আবার কবে হবে বলতে পারছি না আবার যদি সময় পাই ঠিক মতো তাহলে আপনাদের সামনে আবার ভিডিও করে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা বাই